জাল হক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله প্রিয় দিনী ভাই ফরিদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন ইন্ডিয়া থেকে আপনার প্রশ্নটা ছিল সফরের কারণে আপনি ঈদের সালাত পড়তে পারেননি তো কাজা করা যাবে কিনা আমরা প্রথমে জেনে নেব ঈদের সালাতের হুকুম কি কেউ বলেছেন এটা সুন্নতে মুয়াক্কাদা অর্থাৎ গুরুত্বপূর্ণ সুন্নত আর এই মত পোষণ করেছেন ইমাম মালিক ইমাম শাফি দ্বিতীয় মত হচ্ছে এটা ফরজে কিফায়া অর্থাৎ কেউ আদায় করলে বাকিদের আদায় হয়ে যাবে এই মত পোষণ করেছেন ইমাম আহমদ বিন হাম্বল তৃতীয় যে মত সেটা হচ্ছে ওয়াজিব অর্থাৎ করতেই হবে এই মত পোষণ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বলের আরেকটি মত সাথে সাথে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের গ্রান্ড মুফতি ইবনে বাজ রাহিমাহুল্লাহ সহকারে আরো অনেক নির্ভরযোগ্য আলেমগণ তাদের মতে ঈদের সালাত এটা ওয়াজিব তো সেই ক্ষেত্রে ওয়াজিব যদি কেউ আদায় করতে না পারে তাহলে তাকে পরে আদায় করতে হবে এটাই স্বাভাবিক তো আমরা এবার জানব যদি ঈদের সালাত ছুটে যায় সেটা কি কাজা করা যাবে কিনা যদিও অনেকেই বলেছেন না ঈদের জামাত ছুটে গেলে আর কাজা করা যাবে না তবে বিশুদ্ধ সূত্রে আমরা সাহাবি থেকে জানতে পাই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বল তার থেকে বর্ণিত আছে তিনি বলেন أنه كان إذا فاتته صلاة العيد مع الإمام جمع أهله ومواليه أنس رضي الله تعالى عنه جكون إدير جامعته صلاة سوت جتو أرثات جامعته جدي إدير صلاة تيني نا پورت پارتين تخون تار كريتو داش ايبان تار پوری بار پوری جن كيني إدير صلاة پوری نتين تار ماني إدير صلاة جامعته سوت گلے تيني شدك كوري نتين হাদিস থেকে এই আসার থেকে আমরা বুঝতে পারি ঈদের সালাত কাজা করতে পারা যাবে তো ঈদের সালাতের সময় কতটুক ঈদের সালাতের শেষ সময় হচ্ছে জাওয়াল অর্থাৎ সূর্য ঢলে যাওয়া পর্যন্ত সহজেই আমরা বুঝতে পারি জোহরের সময় হওয়ার আগ পর্যন্ত তো আপনার উচিত ছিল জোহর সালাতের আগেই সেই সালাতটাকে যেভাবে আমরা ঈদের সালাত আদায় করি দুই রাকাত সেভাবে করে নেওয়াটা আপনার উচিত ছিল আপনি করতে পারেননি হয়তো আপনি জানেননি সেই কারণে আল্লাহর কাছে আপনি ইস্তেগফার পাঠ করুন আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে তবে এখন জেনেছেন ইনশাআল্লাহ বাকি সামনে যখন এই সমস্যা হবে তখন ঈদের সালাতটা কমপক্ষে জোহরের আগে আদায় করে নেবেন আল্লাহ তাআলা আলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ